আজকে সালমাবাদ প্রবাসী বাংলাদেশি বাইদের উদ্যোগে তাফসিরুল করন মাফিরে একটি কথা আমি আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদেরকে সচেতন করতে চাই বিষয়টি হইল কাদিয়ানীদের ব্যাপারে কাদিয়ানিরা কী কাদিয়ানিরা হলো কাফের তারা বিশ্বনবী সাল্লা আলি সাল্লামকে না মানার কারণে আখির নবী শেষনবী না মানার কারণে তারা কাফের

অচিরে আমার উম্মতের মধ্যে জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে অথচ আমিও হেলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এখন নাই কেয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী আসবে না আনা আমি সর্বশেষ নবী আমি শেষ নবী সর্বশেষ নবী আমার পরে কোনো নবী কিংবা রাসুল আসবে না বিশ্ব নবী সাল্লা ইসলাম পরিষ্কার বাসায় বলে গেছেন অর্থাৎ যারাই নবী দাবি করবে তারা মিথ্যাবাদী তারা কাফের কাদিয়ানিরা নবী দাবি করছে মির্জা গোলাম কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে সে নবী দাবি করে সে কাফের হয়ে গেছে যারা কাদিয়ানিদেরকে অনুসরণ করবে তারাও কাফের যারা কাদিয়ানিদের কথা মতো চলবে তাদেরকে সাফর করবে তারাও কাফের কারণ কাদিয়ানিরা তাদের আকিদা ঠিক না তারা বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লামকে শেষ নবী হিসাবে মানে না প্রত্যেকটা মুসলমানকে এই বিষয়ে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে যে কাদিয়ানিদের দোকা যে না পড়া যায় এই বিষয়ে আমরা প্রত্যেকটা প্রবাসী বাইদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানাতে চাই যে বাংলাদেশে যে কাদিয়া দিনী কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক বাংলাদেশে যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক এটা বাহারেনে নেই বাংলাদেশি প্রবাসী সমস্ত মুসলমান ভাইদের দাবি